আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো এবার আমার 31st নাইটটা কেমন গিয়েছে। আমি বেসিক্যালি চকবাজার থেকে আমার শ্বশুরবাড়ির ছাদে থেকে ফায়ারওয়ার্কসটা এনজয় করলাম। আপনাদেরকে দেখাচ্ছি কীরকম লাগে ফায়ারওয়ার্কস পুরান ঢাকা থেকে। এবং আমাদের বেসিক্যালি অন্য একটা প্ল্যান ছিল, বাট সেই প্ল্যানটা এবছর করা হয়নি, বিকজ যেহেতু ইলেকশনস সামনে এবং পুলিশের কিছু রেস্ট্রিকশনসের কারণে প্ল্যান করেছিলাম বাট করতে পারিনি। দেখি আমরা আগামীবার ট্রাই করে দেখবো যে আগামীবার পারি কিনা। অ্যান্ড টাইম ফর মাই ট্রেডমার্ক মেসেজ। একটা জিনিস বলে রাখতে চাই গাইস, কেউ নিউ ইয়ারে ফানুস উড়াবেন না, ফানুসটা খুবই ডেঞ্জারাস। গত বছরও প্রায় 200টার বেশি ইনসিডেন্ট হয়েছিল, আতশবাজিতেও টুকিটাকি হয়। সো একটু সাবধানে থাকাটা খুবই জরুরি, যাতে নিজের কোনো ক্ষতি না হয় এবং অন্যের কোনো ক্ষতি না হয়। সবাই মজা করবেন, কিন্তু মজার জন্য যাতে কারো ক্ষতি না হয় আমরা এটা অলওয়েজ খেয়াল রাখবো। আকাশে চাঁদে নিজে আমরা সবাই ওয়েট করছি, আশেপাশের এই ফায়ারওয়ার্কস দেখছি স্পেশালি। গাইজ, আমরা সবাই অনেকক্ষণ যাবো দেখলাম আজকে নিউ ইয়ার ফার্স্ট নাইট, এখন বাজতেছে 12:35, এই উপরে একটা চাঁদ আছে আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই। সো আমরা অনেকক্ষণ ফুটানোর পর আমরা ওয়েট করছি কিসের জন্য? এই যে কমলা সোপের বাসার জন্য, তাদের কাছে এখন অনেকগুলো পাখি আছে, তারা ফুটাবে সবার ফেস দেখে। হম সাথ সাথ হ্যায়। গাইজ, আরও নতুন নতুন লাইফস্টাইল, বিজনেস এবং ট্রাভেল ব্লগ আসছে, সো সাবস্ক্রাইব, ফলো।